गुड मर्निंग बंधुरा वेलकम टू आवर चैनल। तो आज के तो अष्टमी पूजा महाअष्टमी सबाई के अष्टमी पूजार अनेक अनेक शुभेच्छा जानाच्छि। तो ये देखो पूजा टूजा देवा हो गए जो ठाकुर के नतून जामा पड़िए दिए नतून पड़े ठाकुर पड़े तार मंदिर पूजा देवा गए। तो एखन आमी जाब मंडपे जाब अंजलि दीते। तो देखो रेडी हुए गेछि आमार बड़ो रेडी होच्छे। तो चलो एखन जाई अंजलि टाइम हो गए देरी हो जाच्छे। तो चलो जावा जाक। तो ये हमें अंजलि दीते जा रौद्र बुदीबुड़ी की सची बुदीबुड़ी समाधि के देखो कि भलो लगे समाधि के। तो बंधुरा आमरा पूजा मंडपे चले एसेछि। तो पूजा कमप्लीट हो गेछे अष्टमी पूजा। देखो सबाई अंजलिओ देवा हो गेछे किन्तु आमादेरई लेट हो गेलो। आमरा एखन लास्टे पड़े गेछि आमि समाधि दादा पुचकी तारपरे आमार बर। एई देखो आमार बर ए चले एसेछे हलुद पाजामा पड़े आमि हलुद शाड़ी पड़े नियेछि मैचिंग मैचिंग। तो चलो एखन आमरा अंजलि दिई अनेकटा लेट हो गेछे सबार देवा हो गेछे एखन लास्टे पड़े गेछि आमरा। तो আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন দেখো আবার পূজা করছে ভোগ দিচ্ছে ঠাকুরের সামনে খিচুড়ি বানিয়েছে ব্রাহ্মণ হয়তো তো ভোগ দিচ্ছে এখানে আর আমরা এখানে বসে আছি আমি আমার বর সমাধি পুচকি সবাই বসে আছি বসে বসে পূজা দেখছি। এই দেখো গুদিবুড়ি কি হাসছে ওর কাকুর কথা শুনে আগে তো ভয় পেত এখন ভয় পায় না এখন দেখো কি সুন্দর হাসছে আর আমি তো এখনো উপাস আছি কারণ আমি সন্ধি পূজার উপাস থাকব সন্ধি পূজাতে বাতি ধরাবো আর কি 108টা প্রদীপ ধরাবো সন্ধি পূজাতে তো তার জন্য উপাস আছি। তো এখানে দেখো এই দেখো গুদিবুড়ি আবার হাসছে। তো একটু সময় এখানে বসে থেকে তারপরে বাড়িতে গিয়ে বরের জন্য আবার রান্না করব কারণ ও ভাত খাবে ও তো উপাস নেই। তো অল্প সময় বসে থেকে তারপর বাড়ি চলে যাব। এই দেখো পাঞ্জাবিটা কি সুন্দর লাগছে ওকে আর সেম সেম ড্রেস পরে নিয়েছি শাড়িও পরে নিয়েছি সেম কালার ভালোই লাগছে। তো চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা আবার চলে আসলাম পূজা মণ্ডপে এখন বাজে বিকেল 5টা বাজে। তো দেখো এখানে আমি সন্ধি পূজার সব প্রদীপগুলো রেডি করছি সবার রেডি হয়ে গেছে আমি লেট করে ফেলেছি আমি তো প্রথম আমি এবার তো আমি ভাবিনি যে এতটা সময় লাগবে কারণ 108টা প্রদীপ অনেকটাই সময় লাগে। তো রেডি করে তারপরে প্রদীপগুলো ধরাবো। দেখো প্রদীপগুলো ধরাচ্ছি কিন্তু পূজা হয়ে গেছে আমার জন্য ব্রাহ্মণ বসে আছে মানে সময় আছে এখনো সন্ধি পূজা সবার হয়ে গেছে আমি লেট হয়ে গেছি মানে অনেকটাই প্রদীপ আমার বেশি। তো ব্রাহ্মণ আমার জন্য বসে আছে মানে আমি অঞ্জলি তার জন্য মানে। তো আমি প্রদীপগুলো জ্বালানো শুরু করে দিয়েছি এখনও অনেকটাই আছে টাইম কিন্তু সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ সবাই তো আগে এসেই আর কি প্রদীপগুলো আগে রেডি করে নিয়েছে কিন্তু আমি তো লেট করে ফেলেছি কি করবো আর উপায় নেই। তো ব্রাহ্মণ এখন বসে আছে আমি অঞ্জলি দেবো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন অঞ্জলি অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি গিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রাত 10টার পর ঘুরতে বেরবো কারণ এখন তো বাইক খোলা নেই রাত্রি 10টার পর বাইক খোলা তারপরে বাইক দিয়ে ঘুরবো। তো দেখতে থাকো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা ঘুরতে বের হয়ে গেছি এখন 10টা পার হয়ে গেছে। তো দেখো সবাই ঘুরতে এখনও ঘুরছে তো আমরা ঘুরতে বেরোলাম বাইক নিয়ে।
তো এই দেখো আমরা হলো বিনাপানি ক্লাবে আবার আসলাম, কারণ এখানে ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে, আমি বললাম চলো আরেকবার যাই, তো একটু ফটো ফটো উঠে তারপরে যাব অন্য জায়গায় ঘুরতে। তো আমরা তো আজকেও বাইরে কিছু খাবো না, কারণ আজকে সন্ধি পূজা করেছি, সন্ধি পূজা করলে তো নিরামিষ খেতে হয়, তার জন্য আজকেও খেতে পারবো না, কালকেও সোমবার হবে, মানে নবমীতে সোমবার, সোমবার তো খাই না, তো পূজাটা আমাদের নিরামিষ নিরামিষই যাবে, তো দশমীতে খাবো আর কি যদি ভগবান চায়। তো এখন আসলাম বিনাপানি ক্লাবে, তো চলো এখন একটু ফটো ফটো উঠে তারপরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা এখন চলে আসলাম পালপাড়াতে, আর পালপাড়া থিমটাও খুব ভালো লেগেছে, পড়াশোনা নিয়ে থিম বানিয়েছে, তো খুব সুন্দর হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে আসলাম শান্তিনগরে, আর শান্তিনগরে দেখো কি সুন্দর থিম বানিয়েছে, চন্দ্রযান 3 বানিয়েছে, তো খুব সুন্দর হয়েছে থিমটা, খুব ভালো লাগছে, তো দেখতে থাকো রকেটটা উপরে উঠবে আবার নিচে নামবে, তো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে।
তো বন্ধুরা এখন চলে আসলাম ফিল্ডে। তো ফিল্ডে তো খুব ভালোই লাগে, সবাই আসে এখানে, এখানে অনেকের সাথে দেখা হয়। আর এখানে আমরা এক ঘন্টা বসেছিলাম, আড্ডা মারলাম এখানেই বসে বসে, এখন বাড়ি চলে যাব। এখন বাজে 12:30, আর অনেকের সাথে দেখা হয়ে গেছে এখানে। তো এখানে দেখো কত বাইক, অনেক মানুষ এখানে আসে আড্ডা মারে, খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে যারা নতুন আছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড নাইট, টাটা।